নির্বাচন কমিশনের ডাকা সংলাপে না আসলেও বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বলেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন পদ্মা সেতু হওয়ায় বিএনপি নেতাদের অন্তর্জ্বালা এখনো কমেনি, বরং দিন দিন বাড়ছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সংবাদপত্রে পদ্মা সেতু প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অনুষ্ঠানে মন্ত্রী বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডে সমালোচনা করে বলেন, বিএনপির প্রোগ্রামে তাদের নেতাকর্মীদের চেয়ে গাছে গাছে কাকের সংখ্যা বেশি ছিল। প্রেস ক্লাবের সামনে দিয়ে অফিসে এসেছি, আমি দেখেছি জনা পঞ্চাশেক মানুষ সেখানে দাঁড়িয়ে, তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে। তো যেখানে তারা দাঁড়িয়ে আছেন সেখানে আশেপাশের গাছপালায় আরও বেশি কাক আছে, যে কয়জন মানুষ আছে তার চেয়ে বেশি কাক ওখানে আছে। জনা পঞ্চাশেক মানুষ দাঁড়িয়ে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন, এই বিক্ষোভ আমরা গত প্রায় 13.5 বছরের বেশি সময় ধরে আমরা দেখে আসছি। একই দিন সচিবালয়ে কৃষিমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হবে এবং বিএনপিও নির্বাচনে আসবে। ওগুলো ওরা যাই বলুক, গত 13 সাল থেকে এটা বলতেছে, বাংলাদেশে আমরা এমন পরিবেশ সৃষ্টি করব একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য। অবশ্যই আমরা জানি যে বিএনপিকে বড় রাজনৈতিক দল, নির্বাচনে তাদের অংশগ্রহণ করা দরকার এবং ইনশাআল্লাহ এমন পরিবেশ সৃষ্টি হবে, সরকার সেটা করবে এবং নির্বাচন কমিশনও করবে। সব দলই নির্বাচনে 2018 সালে যেরকম অংশগ্রহণ করছে, আর নির্বাচন আসলে দেখতে পারবেন বিএনপি ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। বুধবার সকালে রাজধানী সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা চোখে শুধু সর্ষে ফুলই দেখতে পাচ্ছেন। সরকার চোখে সর্ষে ফুল দেখছে বিএনপি। পদ্মা সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পর তাদের অন্তর্জ্বালা আরো বেড়ে গেছে, দিন দিন আরো বাড়ছে, কারণ সামনেই আছে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রো রেল। সবকিছু নিয়ে মিথ্যাচার করা বিএনপির এখন দৈনন্দিন রুটিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।